নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা বাড়তি চাল কুমড়ো মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, পেছনটা ঘুরিয়েছি এর জন্যই তোমরা যেন বুঝতে পারো চাল কুমড়োটা কতটা বাড়তি। এই বাড়তি চাল কুমড়ো দিয়ে আজকে শুটকি মাছ দিয়ে করব, ফ্যাসা শুটকি দিয়ে করব। চাল কুমড়োটা প্রথমে টুকরো করে কেটে নিয়েছি, এবার একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব যাতে কাটতে সুবিধা হয়। তার জন্য খোসা ছাড়িয়ে ওপরে যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, এবার একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই বীজগুলো চাইলে তোমরা বুক শুদ্ধ ফেলে দিতে পারো, আমি বীজগুলো শুধু ফেলেছি, বুকটা নিয়ে নিয়েছি। আর শুটকি মাছটা দেখো ভিজিয়ে নিয়েছি, একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। মাছের মাথাটা ফেলে দিলেও পারো, মাথার মধ্যে প্রচুর কাঁটা থাকে, আমি ফেলে দিয়েছি। আর এখানে দেখো রসুন পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। শুটকি মাছটা একটু ছিঁড়ে নিয়েছি, তোমরা চাইলে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে পারো, তাহলে মিক্সিতে মিক্সি হতে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি সুন্দর করেই হয়ে যায়। পেস্টটা বানানো হয়ে গেছে, দেখো একদম মিহি হয়ে গেছে, যেহেতু শুটকি মাছ কাটা থাকার সম্ভাবনা থাক বেশি, তাই খুব ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি যাতে খাওয়ার সময় কোনো সমস্যা না হয়। লোটে শুটকিটা এত পেস্ট না করলেও হয়, লোটে শুটকির কাটাটা অত মুখে লাগে না। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিচ্ছি, তেলও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে শুটকিটা যে নিয়েছিলাম পেস্ট করে, তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তেলের মধ্যে এবার এই শুটকি মাছটা দিয়ে দিচ্ছি, এবার একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই শুটকি লাড়াটাও পুরোপুরিভাবে কষিয়ে নিলে যখন তেল ছাড়বে ছাড়বে হয়ে এসছে তখন নামিয়ে রাখলে এটা দিয়েও ভাত খাওয়া যায়। এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, এই রেসিপিটাকে আমরা বলি শুটকির লাড়া। অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, আজকে এই কুমড়ো আর শুটকি মাছটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো হয়ে গেছে, খুব বেশি কিন্তু কইনি, নাড়া খেতে গেলে এর থেকে একটু বেশি করতে হবে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়োর কুচিগুলো। চাল কুমড়ো কুচি করার পরে কিন্তু ধুইনি, কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানোর পরে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, বুকটা যে ফেলে দেওয়ার কথা বলেছি বা বুকের থেকে বীজটা বাদ দিয়ে নিতে বলেছি, এই বাড়তি চাল কুমড়োর যে বুকটা হয় না, ওটা দিয়েও বড়া খেতে খুব দারুণ লাগে। আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, খুব সুন্দর হয় বড়াটা, একটু টক টক লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো সেই রেসিপিটাও। এবার এই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা, ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো জলটা একটু একটু জল উঠেছে, এই জল দিয়ে আজকে তরকারিটা হয়ে যাবে। চাল কুমড়োটা যেহেতু বাড়তি একটু হতে টাইম লাগবে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা আজকে করে নেব। ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে এইভাবে তরকারিটা করে নেব। এর মধ্যে দেওয়ার জন্য আর কিছু নেই, শুধু তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু স্বাদ অবশ্যই খুব খারাপ আসবে। চাল কুমড়োটা এবার হয়ে গেছে, নামিয়ে নেবো একটা পাত্রে। এই শুটকি মাছে যে কোনো তরকারি খুব ঝাল করতে হয়, ঝাল করলে না শুটকি মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখো শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা, খুব সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।